আপনি দীর্ঘদিন আমেরিকায় আছেন, তো সেখানকার লাইফস্টাইল আপনার কেমন তাহলে? সেখানকার লাইফস্টাইল খুবই সিম্পল, ঢাকার মতন এত কেওটিক না। As some of you may know, I have a family, I'm a family man. I have two kids, দুটা আমার ছেলে 1.5 বছর, আমার মেয়ে বয়স 6. So বেসিকলি ফ্যামিলি লাইফটাই ওখানে আমাকে অকুপাই করে, এবং জাস্ট লাইক এভরিবাডি এলস সকালে উঠে দৌড়াদৌড়ি শুরু হয়, স্কুলে নামা দিতে হবে বাচ্চাদেরকে, এটা সেটা। সো মানে ফুয়াদ দ্য ফ্যামিলির সাথে খুব অ্যাটাচড? খুবই অ্যাটাচড, হ্যাঁ। আমার আসলে বাংলাদেশে আসার দুইটা জিনিস কাজ করে। যখন ঢাকায় আসি যে খুব এক্সাইটেড লাগে, ঢাকায় আমার অনেক ফ্রেন্ডস, মিউজিক সার্কেলে আমার ফ্যান্স, আমার এক্সিস্টেন্স ইজ ইন ঢাকা, মাই আইডেন্টিটি। বাট আমার বাচ্চাদের সাথে প্রত্যেক দিন টাইম না কাটলে ইটস ভেরি টাফ ফর মি। বন্ধুদের কথা বলছিলেন, ছোটবেলায় নিশ্চয়ই বন্ধুদের ফেলে গিয়েছেন, কিংবা দীর্ঘ বিরতির পর বন্ধুদের সাথে দেখা হয়, তো সেই রকম কি অ্যাটাচমেন্টটা কাজ করে কিনা? অ্যাবসলুটলি। আর কিছু বন্ধুদের সাথে আসলে 10 বছর কথা না হলেও যখন দেখা হয়, ইটস এভরিথিং রিজুমস জাস্ট দ্য ওয়ে ইট ওয়াজ। আপনাকে আমরা অ্যাজ উই ওয়ার হ্যাভিং এ কনভারসেশন বিফোর, আই থিঙ্ক হাই স্কুল বা মানে ওই কলেজের পরে প্রত্যেকটা ফ্রেন্ডশিপ ইজ ওয়ার্ক বেসড, অকুপেশন বেসড। বাট একটা টাইমের আগে যেসব ফ্রেন্ডস, ওরা মানে বেসিকলি ফ্রেন্ডস আনটিল ইউ ডাই। সো ওই অ্যাটাচমেন্টটা আমার ঢাকার অনেক বন্ধুদের সাথেই আছে। অসাধারণ, মানে যতদিন পরে আসি না কেন, কিছু বন্ধু এমন থাকে যে যখনই আসি তখনই আবার আগের মতো সেই মনে হয় যে কালকেই দেখা হলো। ইটস লাইক ইউ পজড ইওর ফ্রেন্ডশিপ।